Hello everyone, welcome to Learn Botany. I am your teacher Shagorika and today I am going to teach you about Engler and Prantl system of classification. So let's learn it. Engler and Prantl system of classification. এই ক্লাসিফিকেশনটা দুজন অথর বা সায়েন্টিস্ট মিলে করেছিলেন, অ্যাডলফ এংলার আর আরেকজন ছিলেন কার্ল অ্যান্টন ইউজিন প্রান্টল। এইটা এক ধরনের ফাইলোজেনেটিক সিস্টেম অফ ক্লাসিফিকেশন হচ্ছে। এই দুটো অথরের ব্যাপারে আগে একটু বলি। অ্যাডলফ এংলার উনি একজন বার্লিন ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন, পরে বার্লিন বটানিক্যাল গার্ডেনের ডিরেক্টর হয়ে যান। আর কার্ল প্রান্টলও উনিও একজন জার্মান বটানিস্ট ছিলেন, আর পরে উনি প্রফেসর হয়ে যান ফরেস্ট এডুকেশনাল ইনস্টিটিউটে। উনিও পরে লেটার অন ব্রেসলটন ইউনিভার্সিটির তে ওনার ট্রান্সফার হয় আর ওখানকার উনি বটানিক্যাল গার্ডেনের ডিরেক্টর হয়ে যান। এই দুটো জার্মান বটানিস্ট মিলেই এই ক্লাসিফিকেশনটা করেছিলেন। এই ক্লাসিফিকেশনটা একটা ফাইলোজেনেটিক সিস্টেম অফ ক্লাসিফিকেশন হচ্ছে, যেখানে ইভলিউশনারি ট্রেন্ডটা আমরা দেখতে পাই। এই ক্লাসিফিকেশনটা একটা 20 ভলিউমের ওয়ার্কে পাবলিশ হয়েছিল, যেটার নাম ছিল ডাই ন্যাচুরাল লাইকেন ফ্ল্যানজেন ফ্যামিলিয়ন, যার কথাটার মানে হচ্ছে দ্য ন্যাচুরাল প্ল্যান্ট ফ্যামিলিজ। এই ক্লাসিফিকেশনে ওনারা ওয়ার্ল্ডের যতগুলো প্ল্যান্টস আছে সেগুলোকে ক্লাসিফাই করেছিলেন, ফ্রম অ্যালগি টু অ্যাঞ্জিওস্পার্ম। প্রত্যেকটা প্ল্যান্ট গ্রুপকে এই ক্লাসিফিকেশনে ওনারা ক্লাসিফাই করেছে। এই ক্লাসিফিকেশনের ইনিশিয়াল ওয়ার্কটা অ্যাডলফ এংলার করেছিলেন, আর এই ক্লাসিফিকেশনটা বেস ছিল আগস্ট উইলহেম এইচার সিস্টেম অফ ক্লাসিফিকেশনের ওপরে। পরে ওনার অ্যাসোসিয়েটের সাথে কার্ল অ্যান্টন ইউজিন প্রান্টলের সাথে উনি মিলে এই মনোগ্রাফিক ওয়ার্কটা তৈরি করেন আর 20 ভলিউমের এই ক্লাসিফিকেশনটা তৈরি করেন। এই ক্লাসিফিকেশনের একটা সিগনিফিকেন্ট ফিচার আছে যেটা বলি, সেটা হচ্ছে যে এই ক্লাসিফিকেশনে ওনারা মনোকট গ্রুপকে ডাইকোটের আগে রেখেছেন, আর অর্কিডকে, যেমন অন্য অন্য ক্লাসিফিকেশনে আমরা দেখেছি, ওনারাও অর্কিড গ্রুপটাকে ইন মনোকট গ্রুপসের মধ্যে সবথেকে অ্যাডভান্স বা হাইলি ইভলভড গ্রুপ বলেছেন, দেন দ্য গ্রাসেস। আর একটা, এরা অ্যাপেটালাস আর ক্যাটকিন বিয়ারিং ডাইকোট যত আছে, যেগুলো এমএনটি ফেরি গ্রুপের আন্ডারে পড়ে, সেগুলোকে অ্যাজ প্রিমিটিভ গ্রুপ কনসিডার করেছেন অ্যাজ কম্পেয়ার টু দ্য ফ্লাওয়ার উইচ বেয়ার পেটালস। বেসিক আউটলাইন যদি আমি বলি এই ক্লাসিফিকেশনের, তাহলে আমি যেহেতু আগেই বলেছি যে এটা একটা ফাইলোজেনেটিক সিস্টেম অফ ক্লাসিফিকেশন হচ্ছে বেসড অন ইভলিউশনারি ট্রেন্ডস। এই ক্লাসিফিকেশনটায় ওনারা প্ল্যান্ট কিংডমটাকে 13টা ডিভিশনে ভাগ করেছেন। প্রথম 1 থেকে 12 ডিভিশনটা ইনক্লুড হচ্ছে ব্যাকটেরিয়া, অ্যালগি, ফাঞ্জাই, ব্রায়োফাইটস অ্যান্ড টেরোফাইটস। লেটার অন যেটা 13 ডিভিশন হচ্ছে, ওটা মেইনলি ডিল করছে উইথ জিমনোস্পার্ম অ্যান্ড অ্যাঞ্জিওস্পার্ম, দ্যাট ইজ ইট ইনক্লুডস অল দ্য সিড বিয়ারিং প্ল্যান্টস। এইখানে উনি এই ডিভিশনটার নাম দিয়েছিলেন এমব্রায়োফাইটা সাইফোনোগামা। এই ক্লাসিফিকেশনে টোটাল আমরা 303টা ফ্যামিলি দেখতে পাই ফ্লাওয়ারিং প্ল্যান্টসের। এই ক্লাসিফিকেশনের যদি আমি ডিভিশন এমব্রায়োফাইটা সাইফোনোগামা নিয়ে এবার বলবো, এই 13 ডিভিশনটা যেটা এমব্রায়োফাইটা সাইফোনোগামা, এইটা পরে ফার্দার ডিভাইড হয়েছিল দুটো সাব ডিভিশনে। একটা হচ্ছে, ফার্স্ট সাব ডিভিশন হচ্ছে জিমনোস্পার্ম, যেখানে যেটা হচ্ছে নেকেড ওভিউলস বা নেকেড সিডসের ফ্যামিলি হচ্ছে, এটাকে ফার্দার ডিভাইড করা হয়েছিল 7খানা অর্ডারে। এই 7টা অর্ডার এখানে পরপর মেনশন করা আছে, সাইক্যাডোফিলিকেলাস, সাইকেডেলাস, বেন্টিটেলাস, গিঙ্গোয়েলাস, কডিফেরি, কর্ডাইটেলাস অ্যান্ড নিটেলাস। নেক্সট নেক্সট সাব ডিভিশনটা হলো অ্যাঞ্জিওস্পর্মি, যেটা এনক্লোজড ওভিউল বা সিডসের গ্রুপটা হচ্ছে। এইটাকে ফার্দার ডিভাইডেড করা হলো দুটো ক্লাসে, একটা হচ্ছে মনোকটিলেডোনি আর একটা হচ্ছে ডাইকটিলেডোনি। ক্লাস মনোকটিলেডোনিকে ফার্দার ডিভাইড করা হলো 11টা অর্ডারে আর 45টা ফ্যামিলিজে। আমরা অর্ডারগুলো এখানে একটু ফোকাস করব। অর্ডার 1 ছিল প্যান্ডানেলাস, এখানে মেইনলি এই অর্ডারটা পোজেস নেকড অ্যান্ড ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ার্স। এর ফার্স্ট ফ্যামিলিটা হচ্ছে টাইফেসি,
তারপরে অর্ডার নাম্বার টু আসে হেলো বি, তারপরে আসে ট্রাইইউরিডেলাস, গ্লুমি ফ্লোরি। এইভাবে করতে করতে লাস্ট অর্ডারে আমরা পৌঁছাবো 11th অর্ডার, যেটা হচ্ছে মাইক্রোস্পার্মি। এর লাস্ট ফ্যামিলিটা হচ্ছে অর্কিডেসি। যেহেতু ওনারা অর্কিডেসি ফ্যামিলিটাকে ইন মোনোকটিলিডন্স অ্যাজ এ অ্যাডভান্স ফ্যামিলি কনসিডার করেছিলেন, তাই অর্ডার মাইক্রোস্পর্মিতে লাস্ট ফ্যামিলিটা হলো অর্কিডেসি। নেক্সট ক্লাস চলে আসছে ডাইকটিলেডোনি। ডাইকটিলেডোনিটাকে ফার্দার দুটো সাব ক্লাসে ভাগ করা হয়েছিল। সাব ক্লাস ওয়ান হচ্ছে আর্চিক্লামাইডি, হ্যাঁ, যেটার আন্ডারে 33টা অর্ডার্স অ্যান্ড 206টা ফ্যামিলিজ আমরা দেখতে পাই। এই অর্ডারটায় মেনলি ফ্লাওয়ার্সগুলো হচ্ছে মোনোক্লামাইডাস অর ডাইক্লামাইডাস উইথ পলিপেটেলাস কন্ডিশন। সেকেন্ড সাব ক্লাস হচ্ছে মেটাক্লামাইডি বা সিমপেটেলি, যেটাকে আমরা বলে থাকি। এইখানে আমরা এই সাব ক্লাসটাকে ফার্দার ডিভাইড করা হয়েছিল 11টা অর্ডার অ্যান্ড 52টা ফ্যামিলিজে। এবার সাব ক্লাস ফার্স্টে চলে যাই আর্চিক্লামাইডি। আর্চিক্লামাইডের মধ্যে 33টা অর্ডার অ্যান্ড 206টা ফ্যামিলিজ আমরা জানি দেখতে পাই। এর ফার্স্ট অর্ডারটা ছিল ভার্টিসিলেটি, যার মধ্যে ফার্স্ট ফ্যামিলিটা পড়ে ক্যাজুয়ারিনেসি। তারপরে পরপর অর্ডারগুলো আসে পাইপারেলেসি, হাইড্রোস্ট্যাচিয়েলাস, স্যালিকেলাস। এইগুলো করতে করতে আমরা পরপর অর্ডারসগুলো দেখতে পাবো। এখানেও যেমন মেনশন করা আছে, দিজ আর দ্য অর্ডার্স। লাস্ট 33 অর্ডারটা হচ্ছে আম্বেলি ফ্লোরি, যার মধ্যে লাস্ট ফ্যামিলিটা হচ্ছে কর্নেসি। নেক্সট সাব ক্লাস চলে আসে মেটাক্লামাইডি, যেটা একটা সিমপেটেলি গ্রুপ হচ্ছে। এখানে আমরা 11টা অর্ডার অ্যান্ড 52টা ফ্যামিলিজ দেখতে পাই। এখানে অর্ডারসগুলো হচ্ছে, প্রথম অর্ডারটা হচ্ছে ডাইপেনসিয়েলাস, তারপরে এরিকেলাস, প্রাইমিউলেলাস, প্লাম্বাগিনেলাস, ইবেনেলাস। এরকম করতে করতে লাস্ট অর্ডারে আমরা চলে আসি ক্যাম্পানিউলেটি। এই অর্ডারের মধ্যে লাস্ট ফ্যামিলিটা হচ্ছে কম্পোজিটি। যেহেতু এনারা আবার কম্পোজিটিটাকে সব থেকে অ্যাডভান্স ফ্যামিলি বলে গেছেন আমাং ডাইকটসের মধ্যে, তাই ক্যাম্পানিউলেটি অর্ডারের মধ্যে লাস্ট ফ্যামিলিটা এনারা এটা কম্পোজিটিটাকেই রেখেছে। এটা হলো পুরো ওদের আউটলাইনটা ক্লাসিফিকেশনে, যেখানে আমরা অ্যাঞ্জিওস্পার্মিক প্ল্যান্টসের ব্যাপারে জানতে পারছি। যদি পুরো আউটলাইনটা বলতে চাই, তাহলে ওনারা প্ল্যান্ট কিংডমটাকে ভাগ করেছেন দুটো ভাগে। একটা হচ্ছে ডিভিশন 1-12, যেখানে ব্যাকটেরিয়া থেকে টেরিডোফাইট অব দি গ্রুপসগুলো আছে। আর 13 ডিভিশন, যেটা আমরা আজকে ডিসকাস করলাম, আলাদা রেখেছেন এমব্রায়োফাইটা, সাইফেনোগ্যামিয়া, যার মধ্যে দুটো সাব ডিভিশন প্রায় আমরা, একটা জিমনোস্পার্মি, একটা অ্যাঞ্জিওস্পার্মি। জিমনোস্পার্মি হচ্ছে নেকেড ওভিউলসের জন্যে, নেকেড সিডের জন্যে, আর অ্যাঞ্জিওস্পার্মি হচ্ছে এনক্লোজড সিড বা ওভিউলসের জন্যে। অ্যাঞ্জিওস্পার্মিকে ওনারা ফার্দার ডিভাইড করেছিলেন দুটো ক্লাসে, একটা হচ্ছে মোনোকটিলেডোনিয়া, একটা হচ্ছে ডাইকটিলেডোনিয়া। মোনোকটিলেডোনিয়াতে আমরা 11টা অর্ডার দেখতে পাই আর 45টা ফ্যামিলিজ দেখতে পাই, ওয়াইল ডাইকটিলেডোনিয়াতে আমরা দুটো সাব ক্লাসে সেটাকে আগে ভাগ করা হয়। একটা হচ্ছে আর্চিক্লামাইডি ফর অ্যাপেটেলি গ্রুপ, আর একটা হচ্ছে মেটাক্লামাইডি ফর সিমপেটেলি গ্রুপ। আর্চিক্লামাইডিটাকে 33 অর্ডার্স আর 206 ফ্যামিলিজে কনভার্ট করা হয়, ব্রেক করা হয়েছে, আর মেটাক্লামাইডিকে 11 অর্ডার্স অ্যান্ড 52 ফ্যামিলিজে কনভার্ট করা হয়েছে। এর যদি আমরা মেরিটসে এবার চলে আসি, নাম্বার ওয়ান হচ্ছে দিস সিস্টেম অফ ক্লাসিফিকেশান ইজ ফার্স্ট মেজর স্টেপ টুয়ার্ডস ফাইলোজেনেটিক সিস্টেম অফ ক্লাসিফিকেশান। আমি শুরুতেই বলেছি এটা একটা ফাইলোজেনেটিক সিস্টেম অফ ক্লাসিফিকেশান হচ্ছে, তো এই ক্লাসিফিকেশানটা সব থেকে ফার্স্ট মেজর স্টেপ ছিল টুয়ার্ডস দ্য ফাইলোজেনেটিক সিস্টেম অফ ক্লাসিফিকেশান। নেক্সট মেরিট যদি আমি চলে আসি, এরা ক্লাসিফাই করেছিল পুরো প্ল্যান্ট গ্রুপটাকে ফ্রম অ্যালগি টু অ্যাঞ্জিওস্পার্ম এই ক্লাসিফিকেশানে, যেটা একটা মেরিট হচ্ছে। নেক্সট মেরিট হচ্ছে, যদি বলে থাকি যে জিমনোস্পার্মকে এরা প্রিমিটিভ গ্রুপ হিসাবে কনসিডার করেছিল আর প্লেস করেছিল বিফোর অ্যাঞ্জিওস্পার্ম গ্রুপ, যেটা হচ্ছে জাস্টিফাইড উইথ আদার টাইপস অফ ক্লাসিফিকেশান অলসো, যেমন বেনথামুকারেও, এটা বেনথামুকার বা কনক্রিস্টেও এইভাবে করা হয়েছে। হ্যাঁ, বেনথামুকারে কী হয়েছে যে ওনারা মাঝখানে, ওদের একটা ডিমেরিট আছে যে ওনারা মোনোকটস আর ডাইকটসের মাঝখানে জিমনোস্পার্মকে ফেলেছে, কিন্তু অন্যান্য যে ক্লাসিফিকেশান আছে বা অথার্সরা আছে ওই অনুযায়ী এনারাও জিমনোস্পার্মকে একটা প্রিমিটিভ গ্রুপ হিসাবে অ্যাঞ্জিওস্পার্মের আগে প্লেস করেছে। নেক্সট আমরা যদি বলি, দ্য অ্যামালগেশন অফ দ্য পলিপেটালি অ্যান্ড অ্যাপেটালি ইন্টু আর্চিক্লামাইডি ইজ জাস্টিফাইড, তো পলিপেটালি আর
অ্যাপেটেলি গ্রুপটাকে যে ইউনাইট করেছেন উনি আর্চিক্লামাইডের মধ্যে, এটা জাস্টিফাইড হচ্ছে। আচ্ছা, তারপর হচ্ছে কম্পোজিটিটাকে অ্যাট দ্য এন্ড অফ ডাইকটস রাখা, ফ্যামিলি কম্পোজিটিটাকে, আর অর্কিডেসি ফ্যামিলিটাকে মনোকটসের এন্ডে রাখা, এটাও একটা জাস্টিফাইড কেস হচ্ছে, বিকজ এই দুটো প্ল্যান্ট বা এই দুটো ফ্যামিলি হচ্ছে হাইলি ইভলভ ফ্যামিলি, তাই ক্লাসিফিকেশনের শেষেই ওদের রাখা ইজ জাস্টিফাইড। ডিমেরিটসে চলে আসি। ডিমেরিটসের মধ্যে আমরা দেখতে পারি যে মনোকটসকে এরা ডাইকটসের আগে রেখেছে, যেটা হচ্ছে ইনঅ্যাপ্রোপ্রিয়েট বা নট অ্যাপ্রোপ্রিয়েট বলতে পারি, বিকজ মোস্ট অফ দ্য কেসেস বা অন্য অথার্সের অনুযায়ী আমরা দেখেছি যে ডাইকটসটা থেকে মনোকট এসছে, তাই ডাইকট গ্রুপটা মোরলেস প্রিমিটিভ হিসাবে ধরা যায় দেন মনোকটস, কিন্তু এরা উল্টোটা করেছে, এরা মনোকটসকে ডাইকটসের আগে রেখেছে। নেক্সট ডিমেরিট হচ্ছে যে অ্যামেন্টিফেরি গ্রুপ আর সেন্ট্রোস্পার্মিক গ্রুপকে এরা ডাইকটসের প্রায় ডাইকটস গ্রুপের প্রায় সামনের দিকে বা অ্যাট দ্য বিগিনিং রেখেছে, ইভেন বিফোর র্যানেলাস, যেটা জাস্টিফাইড নয়, বিকজ র্যানেলাস হচ্ছে এদের থেকেও প্রিমিটিভ গ্রুপ, যে জন্যে এদের র্যানেলাসকে আগে রাখা উচিত ছিল। নেক্সট হচ্ছে সিম্পেটালাসের যেই মেম্বার্সগুলোকে একসাথে করে দেওয়া হয়েছে আন্ডার দ্য সাব ক্লাস মেটাক্লামাইটি, এতে কি হয়েছে, এতে যে ক্লোজলি রিলেটেড ফ্যামিলি ছিল সেগুলো অনেক দূরে দূরে সরে গেছে, শুধু সেম পেটালস কন্ডিশনের ওপরে যেখানে ফিউজড হচ্ছে পেটালসগুলো, এই কন্ডিশনের ওপরেই বেস করে যদি আমি ফ্যামিলিগুলোকে একটা গ্রুপে ফেলে দিই তাহলে ক্লোজলি রিলেটেড ফ্যামিলিগুলো অনেক দূরে চলে যায়, এটা এদের আর একটা ডিমেরিট। আর একটা হচ্ছে ফসিল এভিডেন্সও খুব কম সাপোর্ট করে এই সিস্টেম অফ ক্লাসিফিকেশনটাকে। নেক্সট হচ্ছে হেলোবিয়া গ্রুপ, যেটাকে যেই অর্ডারটাকে ওনারা মনোকটসের আন্ডারে রেখেছিলেন, এইটা একটা প্রিমিটিভ অর্ডার হচ্ছে বা প্রিমিটিভ গ্রুপ হচ্ছে, কিন্তু এংলার অ্যান্ড প্র্যান্টল কী করেছেন, এই গ্রুপটাকে প্যান্ডানেলাসের পরে রেখেছেন, যে প্যান্ডানেলাস কিন্তু হেলোবিয়ার তুলনায় অনেকটাই অ্যাডভান্স গ্রুপ হচ্ছে, তাহলে এই ক্লাসিফিকেশনে এইটাও একটা ডিমেরিট হচ্ছে। থ্যাংক ইউ।